ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে আসন্ন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে টিসিইসিএল কর্মী ও কর্মচারীদের রক্ষার জন্য রাজ্যের বিদ্যুৎ পরিষেবা নিরবিচ্ছিন্ন রাখার লক্ষ্যে আগরতলা দুর্গাচৌমুহনী বিপণী বেতানে এক আলোচনা সভার আয়োজন করে। উপস্থিত ছিলেন টিসিইসিএল ওয়ার্কার অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি দুলাল দেবনাথ, টিসিইসিএল প্রেসিডেন্ট অনুপ আচার্য সহ অন্যান্যরা। আমাদের একটা এই সঙ্গে টিসিসির ওয়ার্কার এমপি সঙ্গে একটা বর্ধিত সভা, আমরা বছরের প্রথম সভা করছি। সামনে আমাদের যে যুগযুগপূর্ণ দিন আইতেছে, সেই দিনে যেমন সুন্দরভাবে সরকারের পক্ষে থেকে পরিষেবা যেমন দিতে পারে, সেই অনুসারে আমরা একটা সভা ডাকছি। এই সবারই মূল উদ্দেশ্য যে আমরা যে সামনে যে বর্ষা সিজন, এই বর্ষা সিজনে যখন প্রত্যেকটি কর্মী সচেতন থাকে, আমাদের ডিপার্টমেন্টের রুকশট কিছুদিন আগে দেখছেন একটা উদয়পুরে একটা খুব দুর্ঘটনা ঘটছে, ওটারও খুব অবস্থা খারাপ। অতএব আমরা এখানে একটা ওয়ার্কশপের মধ্যে একটা প্রোগ্রাম করছি যে সবাই যেমন এই পরিষেবা দিতে গিয়ে আহাতাহা না করে এবং সুন্দরভাবে সবাই যেমন পরিষেবা দেয়, আর যদি কোনোখানে গিয়ে সেরা যদি কোনো অসুবিধা ব্যাঘাত হয়, সে ব্যাঘাতে যেমন ওইখানে লোকেল যারা আছে, আমাদের গভর্নমেন্টের যারা আছে লোকেল, তাদেরকে যেমন সহযোগিতা নেওয়া হয়, এবং সেই কারণে আমরা এই সভা আজকে ডাকা। উদ্দেশ্য মূল উদ্দেশ্য এটাই, এবং সরকারের পাশে থেকে আমরা এই সমাজটা যেমন সুস্থভাবে আমরা পরিষেবা দিতে পারি, এবং সরকারের পাশে থেকে আমরা কাজ করতে পারি। আর আমরা চাই আমরা সরকার খুব সহানুভূতি সরকার, সবসময় সরকার সাহায্য করে, এটা কোনো ইয়ে ভুল নাই, সরকার সবসময় আগে কাজ করে। কাজ করে অনেকে আছে যে কাজ করবে প্রচার করে, আমাদের সরকার প্রচার করে না, আমাদের সরকার কাজের মাধ্যমে ইয়ে করে। সরকারের যে দৃষ্টিভঙ্গিটা সেইভাবে আমাদের কর্মীরাও সেই দৃষ্টিভঙ্গিই চলে, এই বলেই আমার কথা শেষ। আমার নাম দুলাল দেবনাথ, আমি টিসিসিএল ওয়ার্কার অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি, আমার পাশে আছে অনুপ আচার্যজি, হ্যাঁ আমাদের প্রেসিডেন্ট আছে, ভাইস প্রেসিডেন্ট আছে, আমাদের কেশিয়ার। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।